অ্যাকাউন্টিং সাবজেক্টে 100 পেতে পারো তুমিও। আবারও বলতেছি, অ্যাকাউন্টিং সাবজেক্টে 100 পাওয়া যায় খুবই ইজিলি যারা শুরু থেকে অ্যাকাউন্টিংটা করো, আর যারা একদমই করনি তাদের জন্য শেষ ভরসা, শুধুমাত্র আমার এই এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও। দেখবে যারা সারা বছর পড়েছে তার সাথে তুমি এগিয়ে থাকবে। কীভাবে সেটা সম্ভব সেটা আজকে দেখবে ভিডিওর মাধ্যমে। আবার বলছি, এর বাইরে কোনো কিছু আর পড়ার প্রয়োজন নেই। আর আমার একটা পেজ আছে, সেখানে জয়েন করতে পারো, সেখানে আমি সৃজনশীল প্রশ্নগুলোর স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব, সেখানে দেখে নিতে পারবে। পাশাপাশি আগের যে আমি ভিডিও প্রদান করেছি তোমাদের জন্য এমসিকিউ পার্ট 1, সেটা ছিল 1 থেকে 81 পর্যন্ত, সেটা কিন্তু আমি লিঙ্ক আকারে দিয়ে রাখবো একবার ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশনের শুরুতে। আর আমার FB পেজে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে জয়েন করে ফেলো। সেখানে তোমার মতো প্রায় 24,900 শিক্ষার্থী জয়েন করে ফেলেছে, দেখবে এতক্ষণ হয়তো 25,000 তো হয়ে গেছে। যাক, চলো মূল ভিডিও স্টার্ট করি। পর্ব 2 মানে শেষ পর্ব আজকে। দেখো, আমরা শুরু করব অধ্যায় 6 থেকে জাবেদা। ক্রয় জাবেদায় লেখা হয় কোনটি? সেটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয়। এখন ধরো পরীক্ষা আসলো, বিক্রয় জাবেদায় কোনটায় লেখা হয়, তাহলে বাকিতে পণ্য বিক্রয় হবে, এটা তো বোঝার একটা বিষয়। তাহলে ক্রয় জাবেদার পরিবর্তে বিক্রয় জাবেদাও কিন্তু আসতে পারে। নিচের কোনটি সংরক্ষণ বাধ্যতামূলক নয়? জাবেদা বই। জাবেদা তুমি করতেও পারো নাও করতে পারো, কিন্তু এটা কর অবশ্য ভালো, বলছে বাধ্যতামূলক নয় বাকিগুলোর তুলনায়, সেটা হচ্ছে জাবেদা বই। এরপরে কোন দাখিলার মাধ্যমে আয় এবং ব্যয় হিসাব বন্ধ করা হয়? অবশ্যই সমাপনী দাখিলার মাধ্যমে। এটা কিন্তু 1, 2, 3 আকারে এভাবেও কিন্তু আসতে পারে। সেটা কি? সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয় বিক্রয় হিসাব মানে আয় হিসাব এবং আয় কর। আনসার হচ্ছে 1, আর হচ্ছে 2। কোনো কোশ্চেন উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টস করবে, চেষ্টা করবো সেটার উত্তরটা আবার দিয়ে দিতে। সাহিত্য স্টোরসের নিকট হতে পণ্য ফেরত পাওয়া গেল, মানে পণ্য ফেরত পাওয়া গেল, ডিরেক্ট বলা হলো পণ্য ফেরত দেওয়া হলো, পণ্য ফেরত পাওয়া গেল, তাকে আমরা বিক্রয় ফেরত বলি। এই লেনদেনটির উৎস দলিল কোনটি? সেটা হচ্ছে ক্রেডিট নোট। বিক্রয় ফেরত কিন্তু এখানে আসতে পারে, তো এটা বোঝার একটা বিষয়। এরপরে অগ্রিম মজুরি প্রদান। আচ্ছা, অগ্রিম মজুরির পরিবর্তে অগ্রিম বেতন প্রদান হতে বলতে পারে, তাহলে হতে পারে না অগ্রিম বিমা সেলামি প্রদান, এটাও হতে পারে। এই লেনদেনটি নিম্নের কোন জাবেদা অন্তর্ভুক্ত হবে? এটা হচ্ছে সমন্বয় জাবেদা। সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য কোন দাখিলা অপরিহার্য? এটা হচ্ছে সমন্বয়। এটা আমি দুইবার দিয়েছি। বিল বাট্টাকরণ জনিত দাখিলা কোথায় লেখা হয়? প্রকৃত জাবেদায়। কর্মচারী হাবিবের বেতন অপরিশোধিত রয়েছে, তার মানে বেতন বকেয়া রয়েছে। এক কথায় বলা হলো বেতন বকেয়া রয়েছে, এর জাবেদা কী হবে? তাহলে বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে কোনটি প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়? এটা হচ্ছে জাবেদা। ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে কোনটি প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়, সেটা হচ্ছে জাবেদা। এরপরে দেখো, আর্থিক বিবরণী প্রস্তুতের সময় কোন জাবেদা প্রয়োজন হয়? অবশ্যই সমন্বয় জাবেদা, যেটা এইমাত্র দেখে আসলাম আমরা। মিস্টার হাবিব 20,000 টাকা, 10,000 টাকার পণ্য এবং 5,000 টাকার আসবাবপত্র ও 10,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলো। মিস্টার হাবিবের মূলধন কত? মানে এক কথায় প্রারম্ভিক মূলধন থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের কাছে মূলধন, প্রারম্ভিক মূলধন। তাহলে অ্যান্সার হলো কত? 35,000 টাকা। বুঝতে পারছো, 30 আর হচ্ছে 35,000 টাকা। ব্যাংক ঋণটা আসলে ইফেক্ট করে না। বাট্টা প্রদত্ত হলে কোন হিসাব ক্রেডিট হবে? প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব? প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব, এটা কিন্তু হবে। বিক্রেতা কোনটি সংরক্ষণ করে না? সেটা হচ্ছে কারবারি বাট্টা। ক্রয় কোনো কেউ কিন্তু সংরক্ষণ করে না কারবারি বাট্টা। এরপর দেখবো হচ্ছে খতিয়ান সপ্তম অধ্যায়। তাহলে জাবেদা অধ্যায় হয়ে গেল। প্রতিটি লেনদেন ও পাওনাদারের জন্য আলাদা খতিয়ান প্রস্তুত করাকে বলা হয়েছে সহকারী খতিয়ান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। চলমান জেড শক পদ্ধতিতে ব্যালেন্স বা জের কখন নির্ণয় করা হয়? যে কোনো সময়, লেনদেন লিপিবদ্ধ করার পর যে কোনো সময়। তাহলে যে কোনো সময় অথবা দেখবা অপশনে আছে কিনা লেনদেন লিপিবদ্ধ করার পর। ব্যালেন্স বিডি, যাকে আমরা বলি উপর থেকে আনিত, ব্যালেন্স বিডি দ্বারা বোঝানো হয় উপর থেকে আনিত। এখন দেখো, হিসাব রক্ষণে কোনটি সংরক্ষণ করা বাধ্যতামূলক? এটা হচ্ছে খতিয়ান। অবশ্যই খতিয়ান করা কিন্তু বাধ্যতামূলক। পাওনাদার হিসাব কোন ব্যালেন্স প্রদান করে? এটা হচ্ছে ক্রেডিট। পাওনাদার নিজে যেহেতু ক্রেডিট, তাহলে ব্যালেন্স প্রদান করবে ক্রেডিট। ব্যয় হিসাব সবসময় কোন জের প্রকাশ করে? যেহেতু ব্যয় হচ্ছে ডেবিট, তাহলে ডেবিট জের প্রকাশ করবে। খতিয়ানের বৈশিষ্ট্য হলো পৃথক শিরোনাম থাকে, শ্রেণীবদ্ধকরণ, উদ্বৃত্তকরণ। অ্যান্সার 1, 2, 3। উদ্বৃত্তকরণ মানে এখানে জের বের করা হয়। হিসাবের স্বাভাবিক ক্রেডিট উদ্বৃত্ত হয়, ক্রেডিট উদ্বৃত্ত। তাহলে কয় ফেরত সঠিক, প্রদেয় হিসাব সঠিক এবং অগ্রিম বেতন, এটা ডেবিট জের। দ্যাটস ওয়াই অ্যান্সার 1, আর হচ্ছে 2।
সহকারী খতেন হলো বিক্রয় হিসাব, রহিম হিসাব, করিম হিসাব। সহকারী খতেনের জন্য অবশ্যই ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকতে হবে, সেটা হচ্ছে রহিম হিসাব, করিম হিসাব। হয়ে গেল। এরপর আমরা দেখবো হচ্ছে পরেরটা, খতেনের ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা প্রকাশ করা হয়। এই মাত্র আমরা দেখে আসছি, সেটা হচ্ছে কি দায় এবং হচ্ছে আয়, মানে আয় দায় মূলধন ক্রেডিট। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল এটা হতে পারে, অথবা কোনটি হিসাবের পাকা বই এটাও আসতে পারে। তবে কি খতিয়ান হিসাব রাখার ক্ষেত্রে সিএফ বলতে কি বোঝায়? ক্যারিড ফরওয়ার্ড। খতিয়ানের চলমান জেড শখের উপরের ডান দিকে কী লিখতে হয়? হিসাবের কোডন। বিএফ এর অর্থ হচ্ছে উপ পেছন থেকে আনিত, আর বিডি খেয়াল করে দেখো দুটোর অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন আছে। আমাদের নবম অধ্যায় র্যামিল, গাণিতিক শুদ্ধতা বা নির্ভুলতা যাচাই করা হয় কোনটির মাধ্যমে? এটা হবে র্যামিল। আসতেই পারে র্যামিলের উদ্দেশ্য কি, গাণিতিক শুদ্ধতা বা নির্ভুলতা যাচাই করা। এভাবে কিন্তু এমসিকিউতে আসতে পারে। এরপর দেখো, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়ে লিপিবদ্ধ করা, হ্যাঁ কোন ধরনের ভুল? খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, এটা হচ্ছে নীতিগত ভুল। আমি কয়েকটা এমসিকিউ দিয়েছি একটা টপিক নিয়ে। হিসাববিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে সংঘটিত হয় সে একটাই, সেটা হচ্ছে নীতিগত। এখন থেকে উদাহরণটা কীরকম দেখাচ্ছে, আসবাবপত্র 5,000 টাকা বিক্রয় হিসাব ক্রিয়েট করা হলো, আসবাবপত্র হিসাব হওয়ার কথা কিন্তু করা হয়েছে বিক্রয় হিসাব, তার মানে এটা নীতিগত ভুল। এবার দেখো, ভূমি ও দালান ঘটা সেম, এটাও নীতিগত ভুল। হিসাব রক্ষকের অজ্ঞাত সারে একটি ভুল অন্য একটি ভুল দ্বারা বলছে উভয় দিকে সমান হলে, একটা ভুল দ্বারা আর একটা ভুল মনে করে সমাধান হয়ে গেলে, এটা হবে পরিপূরক ভুল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সমন্বিত ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্যের সূত্র, এটা ক নাম্বার সৃজনশীল আকারও কিন্তু আসতে পারে র্যামিল থেকে। জনের নিকট পণ্য বিক্রয় 4,000 টাকা ভুলে বিক্রয় বইতে 40,000 টাকা লেখা হলে কী ধরনের ভুল হবে? এটা হচ্ছে লেখার ভুল, তার মানে 4,000 টাকার পরিবর্তে 40,000 টাকা লেখা হয়েছে। আবার নিচের 18 নং দেখতে পাচ্ছ, 6,000 টাকার পরিবর্তে 5,500 টাকা ক্রেডিট করা হয়েছে, এটা কোন ধরনের ভুল? এটাও কিন্তু লেখার ভুল। প্রকৃতপক্ষে র্যামিল কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তালিকা, হিসাবের তালিকা। আইএএসসি কর্তৃক প্রদত্ত সুনির্দিষ্ট শখ রয়েছে, সবারই আছে, খেয়াল করে দেখো আসলে র্যামিলের কোনো নির্দিষ্ট শখ নেই। এরপর দেখো, 30 সেপ্টেম্বর 2020, তার মানে এটা হচ্ছে লাস্ট ডেট, তারিখের র্যামিল নিচের কোনটি অন্তর্ভুক্ত হবে? সেটা হচ্ছে আমরা জানি প্রারম্ভিক, এটা তো প্রারম্ভিক হাতে নগদ র্যামিল অন্তর্ভুক্ত হয় না, এটাও প্রারম্ভিক অন্তর্ভুক্ত হয় না, কিন্তু হতে পারে এখন কোনটা এক নাম, আমাদের লাস্টে 2 এবং 4 এটা হতে পারে, কিন্তু এটা তো সমাপনী মজুৎপন্ন, সমাপনী মজুৎপন্ন তো র্যামিল অন্তর্ভুক্ত হবে না, অতএব বাকি থাকে কি, সেটা হচ্ছে সমাপনী ব্যাংক জমা অতিরিক্ত, অ্যান্সার হচ্ছে 2। র্যামিল তৈরি করার জন্য কোন লেনদেনগুলো উদ্বৃত্ত পড়ে না, মানে প্রয়োজন পড়তেছে না, সেটা কি? সেটা হবে নগদান বই এবং জাবেদা বই। র্যামিল তৈরি করা হয় খতেনের উদ্বৃত্ত থেকে। জনাব আতিক তার প্রতিষ্ঠানের মজুরি প্রদান 2,000 টাকা বেতন হিসেবে লেখা হয়েছে, মানে মজুরির নাম দেওয়া হয়েছে বেতন দিয়ে, একটা দেয় আর একটা কিন্তু কী হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে বেদাখেলার ভুল। হিসাবে কিসের মাধ্যমে ভুল সংশোধন করে অনিশ্চিত হিসাব বন্ধ করতে হয়? এটা হচ্ছে সংশোধনী জাবেদার মাধ্যমে। প্রারম্ভিক নগদ তহবিল ও প্রারম্ভিক ব্যাংক জমা র্যামিলের কোন দিকে বসে? সেটা হবে কোনো দিকে কিন্তু বসে না, প্রারম্ভিক কোনটাই র্যামিলে আসে না। বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কী বলে? এটা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাবও কিন্তু থাকতে পারে অপশনে। যন্ত্রপাতি মেরামত 2,000 টাকা মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে, আগেরটার মতোই পরিপূরক ভুল। এবার দেখো, র্যামিল অন্তর্ভুক্ত হবে, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত হবে না, প্রারম্ভিক মজুত পণ্য এটা হবে, সমাপনী হাতে নগদ এটা হবে, অ্যান্সার হচ্ছে কত? 2 আর 3। র্যামিলে ধরা পড়ে না এমন ভুলকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। এরপর দেখবো আমরা হচ্ছে, একটি হিসাবের জের 250 টাকা ভুল ক্রমে বা ভুল দিকে লিপিবদ্ধ করলে অন্য সব ঠিক হিসাবের পার্থক্য তাহলে কত টাকা হবে? 500 টাকা, কারণ লেখার কথা ডেবিট দিকে লিখে ফেলছে ক্রেডিট দিকে, তাহলে সেটাকে সংশোধন করতে হবে, আরও 250 টাকা লিখতে হবে, দ্যাটস ওয়াই ডাবল হবে। সর্বশেষ আমাদের অধ্যায় আর্থিক বিবরণী, চলতি অনুপাত কত হওয়া ভালো? সেটা হচ্ছে 2:1, তারল অনুপাত 1:1 হচ্ছে 1, এটা হচ্ছে আদর্শ মান। দীর্ঘদিন ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের মূল্য হ্রাসকে কী বলে? অবচয়। কোনটি দীর্ঘমেয়াদী দায়? ঋণপত্র বা বন্ধকী ঋণ। কোন নীতির ভিত্তিতে সম্ভাব্য কুঋণকে, তাহলে সম্ভাব্য কুঋণকে খরচ হিসেবে বিবেচনা করা হয়? রক্ষণশীলতার নীতি অনুসারে। আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে, অবশ্যই আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি হবে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে। নিচের উদ্দীপকটি বড় এবং 37 এবং 138 নং প্রশ্নের উত্তর দাও। প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, পণ্য ক্রয় 2,80,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হবে 2,50,000 টাকা, মোট মুনাফা 40,000 টাকা।
আমাদের প্রশ্ন হচ্ছে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত? উত্তর হবে 40,000 টাকা। তোমরা অবশ্যই মেন সূত্রটা জানো, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই কিন্তু আমরা পেয়ে যাই মোট মুনাফা। আবার নিট অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে প্রারম্ভিক মজুদ পণ্য, নিট ক্রয়, মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচের সাথে যোগ করার পরে সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হয়। তাহলে আমাদের অ্যান্সার বিমান কত? 40,000 টাকা। বিক্রয়ের পরিমাণ কত? সেম পদ্ধতি অবলম্বন করো। এখন বলছে বিক্রিত পণ্যের ব্যয় দিছে কত? 2,50,000 টাকা। এখন এখান থেকে যদি খেয়াল করে দেখো, আর এখান থেকে কত? 40,000 টাকা মোট মুনাফা। তাহলে মোট মুনাফা এবং বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পার্থক্যটা বের করে ফেলো, আশা করি তুমি পেয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, আরও ধর প্রারম্ভিক মজুদ পণ্য আছে 10,000 টাকা। এখন কোনটি পরোক্ষ খরচ? বহি পরিবহন। হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী দেনাদার থেকে অনাদায় পাওনা সঞ্চিতি বাদ দেওয়া হয়? এটা হচ্ছে রক্ষণশীলতার নীতি, যেটা একটু আমরা দেখে আসছি। ধরো আপনার হাতের লেনদেনগুলো হলো ব্যাংক জমা 20,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 12,000 টাকা, অগ্রিম বেতন 4,000 টাকা, পাওনাদার 5,000 টাকা। ধরো আপনার হাতের চলতি অনুপাত কত? চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করো। চলতি সম্পদ দেখতে পাচ্ছ, এটাকে ভাগ দিব চলতি দায় দিয়ে, তাহলে পেয়ে যাব চলতি অনুপাত। জনাব রাহাতের দায় পরিশোধের ক্ষমতা কেমন? খুবই সন্তোষজনক, কারণ আদর্শমান 2:1। একটি ব্যবসা প্রতিষ্ঠানের পাওনাদার 40,000 টাকা, ব্যাংক জমা 50,000 টাকা, হাতে নগদ 20,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 100 টাকা, উক্ত প্রতিষ্ঠানের তারল অনুপাত কত? তরল সম্পদ থেকে তরল দায় বাদ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে তারল অনুপাত। তরল সম্পদ থেকে তরল দায়টাকে বাদ দিয়ে দাও। আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে অব্যবহৃত মণিহারি এবং অগ্রিম বেতন। মুনিব বা মুবিন ট্রেডার্সের ক্রয় 1,00,000 টাকা, বই পরিবহন 5,000 টাকা, পারমিক মজুদ পণ্য 100 টাকা, সহপণী মজুদ পণ্য 100 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত ব্যয়ের মধ্যে শুধু এইটা আসবে না, আর বাকি সবগুলোই ঠিক আছে, অ্যান্সার মিলাতে পারবে, তার অ্যান্সার 1,05,000 টাকা। এখন দেখবো আমরা কোন নীতি অনুসারে হিসাব বিজ্ঞানের হিসাবসমূহ প্রত্যেক বছর একই পদ্ধতি অনুসরণ করে প্রস্তুত করা হয়, এটা হচ্ছে সামঞ্জস্য। নিট মুনাফার হার নির্ণয় সূত্র, নিট মুনাফা নিট বিক্রয় গুণ 100। কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধরা হয়? চলমান প্রতিষ্ঠান ধারণা। রক্ষণশীলতার নীতি অনুযায়ী খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা মনে রাখবে, সম্ভাব্য অনাদায় পাওনা ক্ষতি হিসেবে দেখানো হয়, যত দূর সম্ভব মুনাফা কম দেখানো হয়। প্রত্যেক বছর ব্যবসায়ী সঠিক আর্থিক চিত্র পেতে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করতে হয়? প্রত্যেক বছর সামঞ্জস্যতা। একটি প্রতিষ্ঠানের মোট বিনিয়োজিত মূলধন 80,000 টাকা ও নিট মুনাফা 10,000 টাকা হলে বিনিয়োজিত মূলধনের ওপর মুনাফার হার কত? সূত্র প্রয়োগ করে বের করে ফেলে, দ্বিতীয়টার অ্যান্সার আমি দেইনি, অবশ্যই সূত্র প্রয়োগ করে এটা বের করে ফেলবে। এখন দেখো বিভিন্ন প্রকার, এটা অবশ্যই কিন্তু তোমরা করবে, কিন্তু আবার বলে দিলাম, বিভিন্ন প্রকার সম্পদ অপচয়ের ফলে সম্পদের মূল্য হ্রাস পায়, সম্পদের কর্মক্ষমতা কমে যায় এবং হচ্ছে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পায়। এরপরে দেখো প্রারম্ভিক মূলধন হচ্ছে 2,00,000 টাকা, নিট মুনাফা 60,000 টাকা, সাধারণ সঞ্চিত 100 টাকা, আয়কর 100 এবং পণ্য উত্তোলন 100। আমরা বরং এই কোশ্চেনটা আগে দেখি, বলেছে উত্তোলনের পরিমাণটা কত? সেটা হবে 37,000 টাকা, সেটা কি আয়কর পণ্য উত্তোলন দেওয়া আছে 37,000 টাকা। বছর শেষে মালিকানা স্বত্বের পরিমাণ কত? তাহলে প্রারম্ভিক মূলধন যোগ নিট মুনাফা সাধারণ সঞ্চিতি মাইনাস উত্তোলন, অ্যান্সার চলে আসবে 2,35,000 টাকা। এবারে দেখো উদ্দীপক অনুযায়ী জনাব আলী তার ব্যবসায়ের জন্য নগদ 50,000 টাকা আসবাবপত্র ক্রয় করেন, আসবাবপত্রের উপর অবচয় 10%, 3 বছর পর আসবাবপত্রের নিট মূল্য কত হবে? 35,000 টাকা, বলা হয়েছে 10%, 3 বছর পর 15,000 টাকা মাইনাস হয়ে যাবে। এখন আরেকটা দেখতে পাচ্ছ, মিলন ট্রেডার্সে প্রারম্ভিক মূলধন 100 টাকা, বিক্রয় 100 টাকা, মুনিট মুনাফা 100 টাকা, উত্তোলন 100 টাকা, মিলন ট্রেডার্সের নিট মুনাফা অনুপাত কত? নিট মুনাফা ভাগ নিট বিক্রয় কোন 100, অ্যান্সার 10%। মিলন ট্রেডার্সের মালিকানা স্বত্বের পরিমাণ কত? মালিকানা স্বত্বের পরিমাণ হবে 1,35,000 টাকা, মালিকানা স্বত্বের পরিমাণ হবে 1,35,000 টাকা, যেটা আমরা আগের কোশ্চেনটাই করে আসলাম। কুঋণ হওয়ার মূল কারণ কী? সেটা হবে, এখানে বলা হয়েছে দেনাদারের মৃত্যু, দেউলিয়া। ফারাবি বলছে ব্যবসায়ের জন্য 80,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করেন, কিন্তু বছর শেষে দেখা গেল যন্ত্রপাতির মূল্য 8,000 টাকা কমে গেছে, তাহলে 80,000 থেকে কমেছে 8,000। এক্ষেত্রে যন্ত্রপাতির অবচয়ের শতকরা হার কত? 8,000 ভাগ 80,000 গুণ হচ্ছে 110%। এখন দেখবো আমরা সাধারণ সঞ্চিতি ও অনাদায়ী সঞ্চিতি একই অর্থবোধক নয়।
সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, অস্পর্শনীয় সম্পত্তি বা অদৃশ্যমান সম্পত্তি। ব্যবসার মূল পরিচালনা আয় কোনটি? সেটা হচ্ছে পণ্য বিক্রয়লব্ধ অর্থ, মানে বিক্রয় থেকে বেশি আয়টা আসে। হিসাব বিজ্ঞানের কোন নীতির আলোকে মালিককে ব্যবসায় থেকে সম্পূর্ণ পৃথক বিবেচনা করা হয়? ব্যবসায় সত্তা নীতি অনুযায়ী। আয় ও ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণীবিভাগের ভিত্তি কোনটি? সেটা এটা অবশ্যই দেখবা আয়, এটা আমি অ্যান্সারটা দেইনি, দেখি তোমরা পারো কিনা। আয় এবং ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণীবিভাগের ভিত্তি কোনটি? কমেন্টস করে জানাতে পারো এটার অ্যান্সার কী হবে। কোন নীতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়? এখানে মূল্যায়ন করা হয় সেটা হবে ব্যবসায়িক সত্তা নীতি। বিক্রিত পণ্যের ব্যয় প্রত্যেক খরচ কোনটি? সেটা হবে ডক চার্জ এবং হচ্ছে আমদানি শুল্ক। তাহলে 150টার পরিবর্তে 166টি MCQ দিয়েছি তোমাদের জন্য। আশা করি পরীক্ষাটা অনেক দুর্দান্ত হবে। ভালো থাকো সবাই, শুভেচ্ছা নিরন্তর।